ভূগোলের যে টপিকটা পড়বো সেটা আমরা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য পড়ছিলাম, তার অন্যান্য ভাগগুলো তো আমরা দেখেছি। আজকে আমরা লাস্ট পার্ট যেটা দেখব সেখানে আমরা ভারতের মরু অঞ্চল এবং ভারতের যে দ্বীপপুঞ্জ যেগুলো রয়েছে বা যেগুলো আমরা আইল্যান্ডস বলে থাকি সেগুলো সম্পর্কে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে এই মরু অঞ্চলের ওপরে যে যে কোয়েশ্চেনগুলো আসে বা আইল্যান্ডস থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোই মোটামুটি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, কারণ এই চ্যানেলে প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত সাবজেক্টের একই সাথে প্রিপারেশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকের যেটা ক্লাস বা টপিক সেটা আমরা দুটো পার্টে করবো, একটা হচ্ছে কি পার্টে বলতে আজকের ক্লাসেই করবো, প্রথমে আমরা মরু অঞ্চল দেখবো এবং তারপরে আমরা দেখবো আইল্যান্ডসগুলো। তো ভারতের মরু অঞ্চল বলতে যেটা বোঝায়, তো মরুভূমি যেরকম দেখতে আসে ভারতের একটাই মরুভূমি রয়েছে বা প্রধান আমরা মরুভূমিতে যেটা বলতে বুঝি যে বালুকাময় প্রস্তরময় অঞ্চল শুষ্ক এই ধরনের অঞ্চল যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভারতের একমাত্র মরুভূমি সেটা হচ্ছে কি থর মরুভূমি। এবং ভারতের যেটা বৃহত্তম মরুভূমিও বলা যায়, এবার প্রশ্ন আসছে আমরা তো জানি ভারতের একটাই মরুভূমি রয়েছে সেখানে আবার বৃহত্তম আসছে কেন, যে শ্রেণীবিভাগগুলো বা অন্যান্য কি মরুভূমি না হয়েও মরুভূমির মতো যেগুলো বলে অনেক সময় বর্তমানে বিভিন্ন ভূতত্ত্ববিদরা সেগুলোকে মরুভূমির হিসেবে বলেছেন সেই হিসেবে ভারতের বৃহত্তম মরুভূমি হিসেবে থর মরুভূমি বলা হয়েছে, যেটি আরাবল্লী পর্বতের ঠিক পশ্চিমে অবস্থিত রাজস্থান রাজ্যের, পুরোপুরি বললে ভুল হবে যে রাজস্থানের অর্থাৎ ভারতের অন্তর্গত রাজস্থানের জয়সলমের যোধপুর এবং বিকানের জেলায় অবস্থিত। দেখো এখানে রয়েছে সেখানে, এবার এর ম্যাক্সিমামটাই কিন্তু পাকিস্তান অঞ্চলে এর রয়েছে, এবারে পাকিস্তানের অন্তর্গত যে পাঞ্জাব রয়েছে গুজরাট রয়েছে সেখানেও কিন্তু এই মরুভূমি প্রসারিত হচ্ছে, কিন্তু ভারতের পার্টিকুলার যে রয়েছে সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে অবস্থিত রাজস্থান রাজ্যের পার্টিকুলার কয়েকটা জেলায় যেমন হচ্ছে জয়সলমের যোধপুর এবং বিকানের। এই থর মরুভূমির যে অঞ্চল রয়েছে সেটাকেই প্রধানত ভারতের যে মরুভূমি অঞ্চল সেটা বলা হয়। এবার আসছি যে যেটা বলছিলাম যে ভারতের আমরা তো জানি যে ছোটোবেলা থেকে আমরা এটাই জানি যে থর মরুভূমি হচ্ছে ভারতের মরুভূমি অঞ্চল, তাহলে এখানে ভারতের বৃহত্তম মরুভূমি অঞ্চল বলা হচ্ছে কেন। ভারতের মরুভূমি যে রয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের যে মরুভূমির যেটা কনসেপ্ট বা ধারণা সেটা হচ্ছে বালুকাময় সুদূর চারদিকে শুধু বালু ধুধু রয়েছে সেই অনুযায়ী কিন্তু থর মরুভূমি একমাত্র মরুভূমি, কিন্তু বর্তমানে বিভিন্ন ভূতত্ত্ববিদ্যা আরও কিছু কিছু বৈশিষ্ট্য অনুসারে সেগুলোকেও মরুভূমির পর্যায়ে ফেলেছেন, সেই অনুযায়ী ভারতবর্ষে আরও তিন প্রকার মরুভূমি দেখা যায়। প্রথম কি কচ্ছ যে রান অঞ্চল বা যেটাকে আমরা রান অফ কচ্ছ বলে থাকি গুজরাটের যেখানে অঞ্চল আছে সেই অঞ্চলে প্রচুর দূর পর্যন্ত মানে যে দুদিকে যেদিকে চোখ দেওয়া যাবে সেদিকেই কিন্তু চারিদিকে বালুকাময় এবং সাদা লবণ, যে দেখো এখানে ছবিতে দেওয়া আছে এক নম্বর যেটা এই যে এইটা হচ্ছে গুজরাটের যে কচ্ছের যে রান আছে সেই অঞ্চলে প্রচুর দূরে যেদিকে দেখবে যে শুধু চারিদিকে যেন মনে হচ্ছে সাদা লবণ পড়ে আছে, দূর থেকে দেখলে সেটা মনে হয় যেন সাদা বালি ছড়িয়েছে ঠিক যেরকমভাবে মরুভূমিতে দেখা যায়, সেই জন্য এটাকেও কিন্তু বর্তমানে বলা হয় কচ্ছের সাদা লবণের মরুভূমি। নেক্সট আসছি দাক্ষিণাত্যের কাঁটা অরণ্য। দাক্ষিণাত্য যে মালভূমি, এর আগে আমরা ভূভাগে দাক্ষিণাত্যের মালভূমি পড়েছি, সেখানে মালভূমির কিছু অংশ রয়েছে যেখানে শুধু কাঁটা ঝোপঝাড় এরকম দেখা যায়। নর্মালি আমরা কি মরুভূমি অঞ্চলের একদম প্রান্ত দেশে এরকম জিনিস দেখে থাকি যেখানে কাঁটা ঝোপঝাড় বালুকাযুক্ত অঞ্চল দেখতে পাওয়া যায়। দাক্ষিণাত্যের অঞ্চলে মালভূমি অঞ্চলে কিছু একটা একটা প্রান্ত রয়েছে যেখানে কিন্তু এরকম ভূমিরূপ দেখা যায় এবং সেটাকেও কিন্তু বর্তমানে দাক্ষিণাত্যের কাঁটা অরণ্য বলা হলো, এটাকেও কিন্তু মরুভূমির কিছু বৈশিষ্ট্য থাকায় এটাকেও কিন্তু মরুভূমির পর্যায়ে ফেলা হয়েছে। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্ফীতি ভ্যালি। এর আগে যখন আমরা লাদাখ পড়েছিলাম ভারতের পার্বত্য প্রকৃতি পড়তে গিয়ে তখনই বলেছিলাম যে এই লাহোল বা মালভূমি অঞ্চল যখন বলেছিলাম তখন বলেছিলাম যে ভারতে কিন্তু দুটি ধরনের মরুভূমি
কথা বলতে গিয়ে আমি বলেছিলাম দু ধরনের মরুভূমি, মালভূমির কথা পড়াতে গিয়ে আমি বলেছিলাম লাদাখ মালভূমির কথা পড়াতে গিয়ে যে এটা কিন্তু কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি নামেও পরিচিত। এবং মরুভূমি দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি অর্থাৎ হট ডেজার্ট, যেটা আমরা থর মরুভূমিতে দেখেছি, আর একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, যেটাকে বলা হচ্ছে স্পিতি ভ্যালি, যেটা লাদাখের জায়গা রয়েছে। এবং এইখানে কিন্তু চারিদিকে শুধু মানে কি বলবো, তোমরা ছবিটাই দেখতে পাচ্ছ বা এটা একটা খুব ভালো ট্যুরিস্ট স্পট, এখানে অনেকেই যায় বেড়াতে। তো এখানেও চারিদিকে শুধু বরফ, যেরকম আমরা থর মরুভূমিতে দেখি চারিদিকে বালু আর বালু, ঠিক একইভাবে এখানে চারিদিকে বরফ। তো দূর থেকে দেখে মনে হবে যেন সাদা চারিদিকে বরফ রয়েছে এবং সাদা মরুভূমির মতনই লাগে, কিন্তু যেহেতু এটা বরফ এবং এখানে টেম্পারেচার অনেকটাই লো, সেই জন্য কিন্তু এটাকে কোল্ড ডেজার্টও বলা হয়। তাহলে সেই অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে ভারতের থর মরুভূমিকে বলা হচ্ছে কিন্তু বৃহত্তম মরুভূমি। আশা করছি এটা তোমাদের ব্যাপারে বৃহত্তম মরুভূমি কেন বলা হয় সেটা বোঝাতে পারলাম। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে ভারতের কোল্ড ডেজার্ট, তো হট ডেজার্ট বা মরুভূমি বলতে কিন্তু আমরা একমাত্র বুঝি কি থর মরুভূমি, যদি সল্ট ডেজার্ট আসে তাহলে হবে কচ্ছের রান, যদি কোল্ড ডেজার্ট আসে তাহলে হবে স্পিতি ভ্যালি, আর যদি আসে যে দাক্ষিণাত্যে মরুভূমি অঞ্চল বলতে কী বলা হচ্ছে তাহলে দাক্ষিণাত্যে যে কাঁটা অরণ্য রয়েছে সেইটা। তো কোশ্চেন যদি এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে, তাহলে আবার পুনরায় চলে আসি যে ভারতের যেটা মেন যেটা মরুভূমি অঞ্চল বলতে যেটা বলা হয় অর্থাৎ থর মরুভূমি অঞ্চল, সেইখানে এর আয়তন প্রায় 196,787 বর্গ কিলোমিটার, যা সমগ্র রাজস্থানের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে। এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিছু আছে, কিন্তু তার আগে এই যে থর মরুভূমি ভারতের একমাত্র মরুভূমি বা বৃহত্তম বা মরুভূমি বলতে অ্যাকচুয়ালি যা বৈশিষ্ট্য অনুযায়ী যা মরুভূমি বলে সেটা থর মরুভূমি। তো সেখানেই থর মরুভূমি হওয়ার উৎপত্তি হওয়ার কারণ কি, যেখানে আমরা ভারতের অন্যান্য সমস্ত যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলো দেখেছি সেখানে দেখেছি কি চির সবুজ অরণ্য রয়েছে, শস্যশ্যামলা পৃথিবী রয়েছে, নদীমাতৃক দেশ, সেখানে মরুভূমি কেন সৃষ্টি হলো তার পিছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথম কি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরব সাগরীয় শাখা সেটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে যখন কচ্ছ উপকূল বা সৌরাষ্ট্র ক্রস করার পরে তার মধ্যে সমস্ত জলবায়ু চলে যায়। আমরা কী জানি বৃষ্টিপাত ঘটানোর জন্য জলবায়ুর অবশ্যই প্রয়োজন, তাহলে যেহেতু সমস্ত জলবায়ু এসে এখানে শেষ হয়ে যায় তার ফলে কি এখান দিয়ে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তার ফলে দীর্ঘদিন এখান দিয়ে শুষ্ক বায়ু প্রবাহিত হওয়ার পরে এবং বৃষ্টিপাতের অভাবে এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। নেক্সট কি, আরাবল্লী পর্বত দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। এর আগের ক্লাসে আমরা আরাবল্লী পর্বতে বা অন্যান্য পর্বতগুলোর অবস্থান দেখেছি, তো যারা সেই ক্লাসটা করনি অবশ্যই কিন্তু সেই ক্লাসটা করবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। কারণ আজকে ধর্ম মরুভূমি পড়তে গিয়ে বারবারই কিন্তু আরাবল্লী পর্বতের যেহেতু উল্লেখ আসবে, তাহলে সেক্ষেত্রে আরাবল্লী পর্বতের বিশেষত্ব তার অবস্থান সেটা জানলে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, আরাবল্লী পর্বত দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যেহেতু বিস্তৃত এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে এসে বাধাপ্রাপ্ত হয় না বললেই চলে। এমনভাবে আমরা কী জানি জলীয় বাষ্পপূর্ণ বায়ু এলে সেটা কোনো না কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে পাহাড় পর্বতের গায়ে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু আরাবল্লী পর্বতের এমন অবস্থান যেখানে বায়ু আসছে তো কিন্তু সেটা এসে আরাবল্লী পর্বতে ধাক্কা খাচ্ছে না, তার ফলে বৃষ্টিপাত হচ্ছে না এবং তার ফলেই কিন্তু এই অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয়েছে। আর লাস্ট কারণ কি, গ্রীষ্মকালে এই থর মরুভূমি অঞ্চলে এক ধরনের জলীয় বাষ্পহীন শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় যার ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। এখানে একে তো জলীয় বাষ্প আসছে না, তারপর তার উপরে শুষ্ক বায়ু আসছে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং খুবই কম। তো অনেক সময় প্রশ্ন আসে যে এখানে বার্ষিক বৃষ্টিপাতের বা গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, তাহলে সেক্ষেত্রে আনসার হবে যে প্রায় 25 সেন্টিমিটারেরও কম। এর কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, ভূতাত্ত্বিকভাবে থর মরুভূমি দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত। কেন দাক্ষিণাত্য মালভূমি কোথায়, তো এটা তো রয়েছে পশ্চিম দিকে, আর দাক্ষিণাত্য মালভূমি কোথায় রয়েছে, এর আগে যখন আমরা দাক্ষিণাত্যের মালভূমির গঠন দেখেছি তখন আমরা দেখেছি প্লেইস্টোসিন যুগে সেটা তৈরি, এটাও ঠিক প্লেইস্টোসিন যুগেই তৈরি এবং ভারতের অন্যান্য ভূভাগের মতো এটাও একই সময় একই প্লেটের মধ্যে ছিল এবং পরবর্তীকালে বিভিন্ন যে পাতের গঠন অনুযায়ী এটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু সমকালীন যুগে তৈরি তাহলে সেই অনুযায়ী এটা বলছে যে কোনো এক সময় এটা দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত ছিল,
পরবর্তীকালে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আপাত দৃষ্টিতে এটাকে দেখতে কিন্তু সঞ্চয়জাত সমভূমি বলে মনে হয়। সঞ্চয়জাত সমভূমি আমরা কী কীভাবে জানি? এর আগে যখন আমরা প্রাকৃতিক ভূগোল করেছি তখন আমরা সেখানে যে সমভূমির বিভিন্ন রূপ দেখেছিলাম বা ভাগ দেখেছিলাম সেখানে সঞ্চয়জাত সমভূমি ছিল, সেখানে পলিগঠিত সঞ্চয়জাত সমভূমি ছিল, বালুকাবাহিত সঞ্চয়জাত সমভূমি ছিল। তো থর মরুভূমি দেখতে কিন্তু অনেকটা বালুকা সঞ্চিত অর্থাৎ বালি দ্বারা সঞ্চিত সমভূমির মতো, সঞ্চয়জাত সমভূমির মতো দেখতো বলে এটাকে মনে বলা হয়। এই অঞ্চলের যেটা গড় উচ্চতা সেটা হচ্ছে 150 মিটার। এর কোনো কোনো জায়গায় উচ্চতা একেবারে 10 থেকে 20 মিটারও আছে, আবার কোনো কোনো জায়গার উচ্চতা 250 থেকে 300 মিটারও আছে। তো সেই অনুযায়ী সার্বিক দিক থেকে বিচার করে এর গড় উচ্চতা 150 মিটার বলা হয়। এই মরুভূমি অঞ্চল আরাবল্লী পর্বত থেকে যত পশ্চিম দিকে গিয়েছে ততই এর উচ্চতা কমতে থেকেছে, অর্থাৎ পূর্ব দিকে উচ্চতা বেশি এবং পশ্চিম দিকে ক্রমশ কমতে থাকে। একসময় গুজরাটের লুনি নদীর উপত্যকা এসে এর গড় উচ্চতা দাঁড়ায় 20 মিটার। এর যে ভূপ্রকৃতি রয়েছে বা এর যে বিভিন্ন গঠন রয়েছে সেই জন্য একে কয়েকটা শ্রেণীতে বা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কিছু কিছু জিনিসে এদের নামকরণ করা হচ্ছে। তো প্রথমেই যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে বাগার অঞ্চল। বাগার কোন অঞ্চল? যে থর, এটি কিন্তু থর মরুভূমির একদম পূর্ব প্রান্তে বা বলা যায় যে আরাবল্লী পর্বতের একদম পাদদেশে অবস্থিত। এটি মরুভূমি এবং সমভূমি মধ্যবর্তী অংশে অবস্থিত, অর্থাৎ মরুভূমি বলতে কি বালুকাময় অঞ্চল এবং পর্বতের পাদদেশীয় অঞ্চল, এই দুটো সংমিশ্রণে বা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এর অধিকাংশ অঞ্চলে যেহেতু পর্বতের পাদদেশীয় অঞ্চলে অবস্থিত তাহলে এটি এখানে কিন্তু প্রায় অঞ্চলেই ঘাসবুজ, ঘাসে ঢাকা, এবং এই অঞ্চলে কিছু পরিমাণে কৃষিকার্য হয় এবং সেটা কিন্তু খালের দ্বারাই হয়। নেক্সট হচ্ছে রহু অঞ্চল। বাগার অঞ্চলের ঠিক পশ্চিমে পলি দ্বারা গঠিত প্লাবনভূমিকে বলা হয় রহি অঞ্চল। এখানে এটি কিন্তু মরু অঞ্চলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এটা পলি গঠিত বলা হচ্ছে কেন? কারণ আরাবল্লী পর্বত থেকে যে নদীগুলির উৎপত্তি হয়েছে তা সেই সব নদীরই পলি গঠিত হয়ে এই অঞ্চল গঠিত হয়েছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্ষুদ্র মরু অঞ্চল। এই রহি অঞ্চলের মধ্যে খানিকটা হচ্ছে পলি গঠিত এবং খানিকটা হচ্ছে বালুকাযুক্ত। এই বালুকাযুক্ত অঞ্চলকেই বলা হচ্ছে রহি অঞ্চল। বলা যায় যে এখান থেকেই প্রকৃতপক্ষে মরুভূমি অঞ্চল বা মরু অঞ্চল শুরু হয়েছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে হামাদা। ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমে বালুকাময় নরম শিলাস দ্বারা গঠিত পাথুরে অঞ্চলকে স্থানীয়ভাবে হামাদা বলে। এই যে আমি যে জায়গাগুলো বলছি রহি, বাগার, হামাদা, এরপরে আরও বলবো মরুস্থলী, দ্রিয়ান, ধান্দ, প্লায়া, প্রত্যেকটা টার্মই কিন্তু মনে রাখবে, কারণ এগুলো তুলে তুলেই কোয়েশ্চেন আসে যে ধ্রিয়ান বলতে কী বোঝায়, হামাদা বলতে কী বোঝায়, মরুস্থলী বলতে কী বোঝায়, এগুলো কিন্তু আসে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে হামাদা কী হলো? যে নরম শিলাস্তর যুক্ত পাথুরে যে অঞ্চল সেটাকে বলা হচ্ছে হামাদা। মরুস্থলী কী? এই অঞ্চলের একেবারে পশ্চিম দিকে অবস্থিত অর্থাৎ প্রকৃত মরুভূমি অঞ্চলকেই মরুস্থলী বলা হয়। এই অঞ্চল পুরোপুরি বৃষ্টিহীন, উদ্ভিদবিহীন বলা যায়, বা উদ্ভিদ থাকলেও বিরল প্রজাতির কিছু থাকে খুবই অল্প পরিমাণে। পুরোপুরি উষ্ণ, শুষ্ক এবং বালুকাযুক্ত অঞ্চলটি মরুস্থলী নামে পরিচিত। এটি ভারতীয় সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এর আগেই আমি বললাম যে ভারতের থর মরুভূমি যেটা রয়েছে সেটা ভারতের রাজস্থানের অন্তর্গত কিছুটা রয়েছে এবং বেশিরভাগটাই কিন্তু থর মরুভূমির পাকিস্তানে রয়েছে। তাহলে এই মরুস্থলী অঞ্চলই কিন্তু ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে কি? ধ্রিয়ান। মরু অঞ্চলের যে প্রচুর বালিয়ারি দেখা যায় তার মধ্যে যে বালিয়ারিগুলো চলমান, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়ায়, সেগুলোকে স্থানীয় ভাষায় ধ্রিয়ানও বলে, আবার ওখানকার সাধারণ লোকেরা এটাকে টিব্বা বলে থাকে। তাহলে টিব্বা যদি বলা হয় কাকে, কার অপর নাম, তাহলে কিন্তু সেটা হবে ধ্রিয়ানের। ধান্দ কি? দুটি বালিয়ারির সমান্তরাল, ধরো সমান্তরালভাবে দুটো বালিয়ারি রয়েছে, তার মধ্যবর্তী অবনমিত অংশ ধান। এর আগেও কিন্তু এই ধ্রিয়ান, ধান, এগুলো কিন্তু আমরা আগে দেখেছি যখন এর আগে আমরা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের অন্য ভাগগুলো করছিলাম, সেখানে যখন বালিয়ারির উল্লেখ এসেছিলো তখন কিন্তু এগুলো আমরা শর্টে পড়ে গিয়েছিলাম। নেক্সট হচ্ছে কি? প্লায়া। মরু অঞ্চলে লবণাক্ত যেসব জলের হ্রদ আছে সেগুলোকে বলা হচ্ছে প্লায়া। তার মধ্যে হচ্ছে সম্বর, দিদেওয়ানা, কুচামন ইত্যাদি। এর মধ্যে সম্বর হলো ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ, আর চিল্কা হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। দুটোর মধ্যে তফাত কি? যদি আসে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তাহলে কিন্তু অবশ্যই হবে চিল্কা। যদি আসে ভারতের বৃহত্তম অন্তর্দেশীয়, চিল্কা কি
একদম ওপেন বঙ্গোপসাগরের সঙ্গে সেটা সম্পর্কিত, সেই জন্য এটাকে বলা হচ্ছে লবণাক্ত হ্রদ। আর এটা কি এর মধ্যেই রয়েছে, মানে হ্রদ হলো এর চারিদিকে মরুভূমির মধ্যে যেহেতু এটা সীমাবদ্ধ, সেই জন্য এটাকে অন্তর্দেশীয় বলা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু সাম্বর। এখানকার প্রধান নদী হচ্ছে লুনি, এটিও কিন্তু একটি অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কি, কারণ লুনি এক সময় এসে মোথর মরুভূমিতে কিন্তু লুপ্ত প্রায় হয়ে গেছে, বা অর্থাৎ তাকে তার কোনো মোহনায় গিয়ে বা কোনো নদীতে গিয়ে বা কোনো সমুদ্রে গিয়ে সে মিশ্রিত হয়নি, থর মরুভূমিতে সে লুপ্ত হয়েছে, সেই জন্য এটাও অন্তর্বাহিনী নদী। তাহলে এই মরুভূমি অঞ্চলের একমাত্র নদী যদি আসে কি, তাহলে হবে লুনি। নেক্সট আমরা কি দেখব, ভারতের দ্বীপপুঞ্জ। তো ভারতের দ্বীপপুঞ্জ হিসেবে যদি আমরা দেখি, তাহলে ভারতের দ্বীপপুঞ্জকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। কী কী, একটা হচ্ছে আরব সাগরের দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। এই বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে প্রধান যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটা হচ্ছে কি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে দ্বীপগুলি আছে সেগুলো বেশিরভাগই কিন্তু আগ্নেয় শিলা দ্বারা বা টারশিয়ারি যুগের আগ্নেয় শিলা দ্বারা গঠিত, এছাড়াও বেলে পাথর, চুনা পাথর দেখা যায়, এবং কিছু কিছু দ্বীপ আবার কোরাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপ হিসেবেও বা প্রবাল দ্বীপ দ্বারাও গঠিত। এই আন্দামান ও নিকোবরে মোট 572টি ছোটো বড়ো দ্বীপ রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মোট ছোটো বড়ো কটি দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত, 572টি। এর মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে 203টি এবং নিকোবরে রয়েছে 19টি। এই কোশ্চেনটাও বারবার আসে যে আন্দামানে মোট কটি দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামানে রয়েছে 203টি এবং নিকোবরে রয়েছে 19টি। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ যেটা হলো সেটা হচ্ছে স্যাডেল পিক, এবং নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট থুলিয়ে। দক্ষিণ আন্দামানে এছাড়াও আর একটি পর্বত দেখা যায় যেটি বেলে পাথর দ্বারা গঠিত, তার নাম হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। তবে এই যে স্যাডেল পিক, সেটা যে শুধুমাত্র আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ নয়, আন্দামান নিকোবরের যদি সর্বোচ্চ শৃঙ্গ আসে তাহলে হবে স্যাডেল পিক, যদি শুধু আন্দামানের আসে তাহলেও হবে স্যাডেল পিক, যদি আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ আসে তাহলেও হবে স্যাডেল পিক, কিন্তু যদি শুধু নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ আসে তখনই কিন্তু হবে মাউন্ট থুলিয়ে। এই ছোটো ছোটো যে ডিফারেন্সগুলো সেগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কি অনেক কিছু কিছু আগ্নেয়গিরি দেখা যায়, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্যারেন দ্বীপ যেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে নারকোন্ডাম যেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয় কেন, সুপ্ত আগ্নেয়গিরি হলো যেখানে মাঝে মাঝে অগ্নুৎপাত বন্ধ থাকে এবং মাঝে মাঝেই অগ্নুৎপাত শুরু হয়। ব্যারেন দ্বীপে লাস্ট যখন অগ্নুৎপাত হয়েছে সেটা হচ্ছে কিন্তু 2020 সালে। নেক্সট যেটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছেদ করেছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল দ্বারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি লিটল আন্দামান এবং গ্রেটার আন্দামান বা অর্থাৎ বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে বিচ্ছিন্ন করেছে কে, সেটা হচ্ছে কিন্তু ডানকান প্রণালী। এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু এই দুটো কোয়েশ্চেন প্রায় সময় এসে থাকে। এছাড়া গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট হলো ভারতীয় স্থলভাগের দক্ষিণতম বিন্দু, আগে ছিল ইন্দিরা পয়েন্ট কিন্তু বর্তমানে সুনামি আসার পর আমরা জানি যে ইন্দিরা পয়েন্টে অস্তিত্ব নেই। তো যাই হোক, যদি কোনো সময় কোশ্চেন এরা মেশে থাকে যে ইন্দিরা পয়েন্ট কোথায় ছিল বা কোথায় আছে বললে ভুল হবে, কোথায় ছিল, তাহলে কিন্তু হবে এটা গ্রেট নিকোবরে ছিল। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর রাজধানী হচ্ছে কিন্তু পোর্ট ব্লেয়ার। এছাড়াও আন্দামানে বিভিন্ন ধরনের উপজাতিরা বাস করে, যেমন ধরো ওঙ্গি, জারোয়া, নিকোবরি, সম্পেন, এছাড়া সেন্টিনেলিস। সেন্টিনেলিস সম্বন্ধে আমরা জানি যে এখানে আন্দামানের কোনো একটি দ্বীপে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলে একটা আছে এবং সেখানকার লোকেদের সেন্টিনেলিস বলা হয়। এছাড়াও বঙ্গোপসাগরে অবস্থিত আরও অন্যান্য উল্লেখযোগ্য দ্বীপ হলো, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ। এর সঙ্গে আরও কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বর্তমানে আন্দামান নিকোবরের অন্তর্গত রস দ্বীপ বলে যে দ্বীপটি রয়েছে সেটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে। আর নীল ও হ্যাভলকের দ্বীপের নতুন করে নাম দেওয়া হয়েছে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরের নাম দিয়েছিলেন শহীদ এবং স্বরাজ, পরবর্তীকালে বর্তমানে এটাকে একটু চেঞ্জ করে রস দ্বীপের নাম দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু দ্বীপ, এবং নীল দ্বীপের নাম দেওয়া হয়েছে শহীদ দ্বীপ, এবং হ্যাভলক দ্বীপের নাম দেওয়া হয়েছে স্বরাজ দ্বীপ। এগুলো থেকেও কিন্তু
কোয়েশ্চেন আসতে পারে। তো এই জিনিসগুলো যেগুলো আমি বলছি এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে। আমি আবার বলে দিচ্ছি, নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপের নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড, নীল আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে শহীদ আইল্যান্ড, এবং হ্যাভলক আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে স্বরাজ আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। আরব সাগরে প্রচুর ছোট ছোট অনেকগুলো দ্বীপ রয়েছে, যেমন ধরো লাক্কা, মিনিকয়, আমিন দ্বীপ রয়েছে। এর মধ্যে সবথেকে বৃহত্তম যে দ্বীপটা সেটা হচ্ছে মিনিকয় দ্বীপ। এই অঞ্চলে প্রায় 36টি দ্বীপ রয়েছে। এখানে অবস্থিত যে দ্বীপগুলি রয়েছে সেগুলো সবই কিন্তু কোরাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপ। এখানে লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাওয়ারাত্তি। এই লাক্ষাদ্বীপ, মিনিকয় এগুলো সবই কিন্তু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে। এছাড়াও আরব সাগরের অপর একটি উল্লেখযোগ্য দ্বীপ হলো দিউ, যেটি আমরা জানি যে ভারতের অপর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে দমন ও দিউ। সেই দিউ হচ্ছে এই দমন ও দ্বীপের একটি অংশ। এছাড়াও এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস বলে রাখি যে ভারতে যেহেতু আমরা এখানে আইল্যান্ডস পড়ছি, ভারতে কিছু কিছু উল্লেখযোগ্য সি বিচ বা সমুদ্র সৈকত রয়েছে, যেমন হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে মেরিন ড্রাইভ, এটা খুব কী বলবো খুব পপুলার বা বিখ্যাত। এছাড়া গোয়ারও রয়েছে, যেমন ধরো গোয়ার পাঞ্জিম, কালানুগোট, কর্ণাটকের গর্থুকাল, কেরালের কাঝিকোট, তামিলনাড়ুর কন্যাকুমারী, মেরিনা বিচ। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং ভারতের দীর্ঘতম সি বিচ। তো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এবং ইন্ডিয়ার লার্জেস্ট সি বিচ যদি আসে তাহলে সেটা হচ্ছে কিন্তু মেরিনা বিচ, যেটা তামিলনাড়ুতে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া আছে মহাবালীপুরম, রামেশ্বরম, অন্ধ্রপ্রদেশের ঋষিকোণ্ডা, ওড়িশার তো আমরা জানি পুরী, গোপালপুর, পশ্চিমবঙ্গের শঙ্করপুর, দীঘা, মন্দারমণি, বকখালি, সাগরদ্বীপ, দমনদিওয়ার যদি দেখি, মানে এটা দমনদিও আসছে মানে তাহলে এটা আরব সাগরে চলে আসছে, দিউ বিচ, আন্দামানের কাভিনস্কোপ, চিড়িয়া টাপু, লাক্ষাদ্বীপের কাওয়ারাত্তি, কাদমাট, এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো মোটামুটি কোনটা কোথায় পাওয়া যাবে ম্যাক্সিমাম, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেরিনা বিচ, মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ কোথায় আবার বলে দিচ্ছি, মহারাষ্ট্রে মুম্বাইয়ের কাছে, সাউথ মুম্বাই অবস্থিত অ্যাকচুয়ালি। আচ্ছা মহাবালীপুরম, রামেশ্বরম, ঋষিকোণ্ডা বিচ কোথায় আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এরকমভাবে কোয়েশ্চেন আছে। এবার পুরী বা ওয়েস্ট বেঙ্গল যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে কী কী জায়গা আছে এটা তো কম বেশি সবাই জানি, এগুলোই সাধারণত আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।